কাললাঙ্গেরির উদ্দেশ্য। মহানাগমুনি, এর প্রভূত ক্ষমতা। নাগবংশের প্রকৃত উত্তরাধিকারী কেবলমাত্র পারবে এই মুনিকে সঠিকভাবে ব্যবহার করতে। আর এছাড়া অন্য যদি কেউ এই মুনি পায়, সে যদি ইচ্ছে করে তাহলে এই মুনি শক্তি দিয়ে সব কিছু ধ্বংস করে দিতে পারে। একবার ওই মহানাগমুনি পেয়ে গেলে আমাকে আর কেউ আটকাতে পারবে না। কাল নাগিনী হবে সর্বশ্রেষ্ঠ নাগিনী। অগ্নি, এই মহানাগমুনির জন্যই আমার এই রাজ্যে আসা। এতকালের স্বপ্ন, এত অপেক্ষার, সব কিছুর অবসান হবে। তার মানে এটার জন্যই কাললাগিনী আপনাকে? ঠিকই বুঝেছো তুমি। অনেক কাল আগে আমাদের এক পূর্বপুরুষ নাগেদের কাছ থেকে এই মণি চুরি করে আনলো। এই থেকেই আমাদের সঙ্গে নাগেদের শত্রুতা। নাগ আর খোকসদের প্রচন্ড লড়াইয়ের পরে ওই মণি আর কেউ খুঁজে পায় না। খোকস রাজ্যের আগুন পাহাড়ের নিচে ডুবে যায় এই মহানাগমণি। খোকস বংশের একজনই পারে সেই আগুনের মধ্যে থেকে ওই মণিকে উদ্ধার করতে, আর সে হলো অগ্নি। অতি 15 বছর অন্তর সবুজ চাঁদের আলোয় অগ্নি সেই মণিকে উদ্ধার করার শক্তি লাভ করে। আর তাই আপনাকে, হ্যাঁ, ছলনায় ভুলিয়ে আমাকে বিবাহ করে। কিন্তু আমি বিপদ ঘটার আগেই অগ্নিকে পাঠিয়ে দিই বহু দূরে। ওই দরজা দিয়ে তুমি যাও অগ্নি, শুরু করো তোমার নতুন জীবন। কারণ আমি জানতাম তুমি আর অগ্নি এক হলেই সমস্ত সমস্যার মেঘ কেটে যাবে। একমাত্র খোকস আর নাগেদের মিলনেই সবকিছু সম্ভব। রোহিণী, তুমি পারো এই মহা সর্বনাশ আটকাতে, কারণ তুমি কাল নাগিনীকে পরাজিত করতে পারো। না 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 না, কিছুতেই হতে পারে না। তোমার পরাজয় হবে কাল নাগিনী, এই মহানাগমুনি আমি তোমার হাতে কিছুতেই তুলে দেব না। দিতে তুমি বাধ্য, তুমি মহানাগমুনিও আমার হাতে তুলে দেবে, আর প্রজাদের সামনে কাঞ্চন আর জ্যোৎস্নাকে তুমি হত্যাও করবে। কারণ তুমি যদি তা না করো তাহলে তোমার সবচেয়ে যে আপনজন, সবচেয়ে যে কাছের মানুষ, তোমার রাজকন্যা, তাকে আমি, তুমি তো খুব ভালো করে জানো অগ্নি, আমার প্রয়োজন হলে আমি কি কি করতে পারি। আরেকজনের কথা তো বলতেই ভুলে গেছি তোমায়, তোমার বাবা, তিনিও যে আমার কাছেই বন্দি। দেখতে চাও তুমি? দেখো,
কেল্লার ঠিপি। তার মানে আমার বাবা আমার এত কাছে থাকা সত্ত্বেও একই এমনটা তো হবার কথা নয়। মহানাগ মনি আমার চাই, মহানাগ মনি আমি পেয়ে গেলেই এখান থেকে চলে যাব। তারপর তুমি তোমার পরিবার তোমার রাজকন্যার সঙ্গে সুখে শান্তিতে সংসার করো, আমার কিচ্ছু যায় আসে না। সব কিছুই আমার হাতের মুঠোয়, একবার মহানাগ মনি পেয়ে গেলে কেউ বাঁচবে না, না তুমি না তোমার রাজ্য আর না তোমার রাজকন্যা। সত্যি বলছেন আপনি? সত্যি কি আমার মধ্যে এত ক্ষমতা রয়েছে কক্ষরাজ? ব্যাকুল হয়ো না রোহিণী, আগে চলো সেখানে যেখানে আজ সমস্ত কিছু ঘটবে, সেই আগুন পাহাড়ের কাছে চলো। আমি যে এখানে এসেছি নিশ্চয়ই আমার কেউ দেখেনি। ভুল ভেবেছো যুবরানী হেমাক্ষী, আমি চুপচাপ তোমাকে অনুসরণ করেছি যাতে তোমার আস্তানা খুঁজতে পারি। এই তো পেয়েছি, এইবার কোথায় পালাবে শুনি? কি হয়েছে হুঙ্কারি? ওই ওইখানে আছে যুবরানী হেমাক্ষী, আজ যেন সে প্রাণী রক্ষা না পায়। কে কে যুবরানী? আপনার এরকম অবস্থা কে করেছে? রোহিণী যে গেল আপনাকে খুঁজতে, সেই বুঝি করেছে এইসব? না হিরিং না, সে আমার কিচ্ছু করেনি, তার সঙ্গে আমার দেখাও হয়নি। যা করেছে ওই কাল নাগিনী আর খোকসিরা করেছে। এই দেখুন যুবরানী, আমি বলছি সব। রোহিণীর সঙ্গে দেখা করা তোমার খুব দরকার, আর কিছুক্ষণ পরেই রাত নামবে, রাতের আগে যা করার করতে হবে। কিন্তু রোহিণী কোথায় আমি কি করে জানবো? আমাদের তো দেখাই হচ্ছে না। দাঁড়াও, উপায় আছে। নাও এই দরজার কাছে যাও, গিয়ে রোহিণীর কথা চিন্তা করো, রোহিণীর কাছে চলে যাবে। যাও, তোরা এখানেই থাক, এদের ওপর নজর রাখ, কারণ এরা নাগ বংশের, আর আমি নাগ বংশের কারুর ওপর আর কোনো রকম ভরসা করি না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, তোমাদের বংশ রক্ষার জন্য কিন্তু নাগ বংশের মেয়ে নিজের জীবনের ঝুঁকি নিচ্ছে।
ওদেরই তো যুবরাজ হত্যা করবেন। হ্যাঁ, ওদের ওখানেই লুকিয়ে রেখেছে। মার এদের, মার! সর্বনাশ, এরা এখানে কোথা থেকে এলো? আমাদের উচিত ওদের সাহায্য করা। তাই তো, দাঁড়াও। এদের কে মারবে জানিস না? যুবরাজ অগ্নির শিকারেরা। এদের রক্তেই তো হবে যুবরাজ অগ্নির অভিষেক। নিয়ে চল, নিয়ে চল এদেরকে রানীমার কাছে। অগ্নি আমাদেরকে হত্যা করবে। তুই কোথায়? এই যে আরো বড় বিপদে পড়লাম। এই সেই আগুন পাহাড়, তার মানে এখানেই রয়েছে মহানাগমণি। হ্যাঁ, এই আগুন পাহাড়ের আগুন একমাত্র অগ্নি নিয়ন্ত্রণ করতে পারে। আজকের যাবতীয় ঘটনা এই হলো ভাবি ঘটনাস্থল। আচ্ছা, আপনি বলুন না আমাকে কি করতে হবে। তুমি আমার আজ আমার অপার শান্তি। আমি ঠিক যেমনটি চেয়েছিলাম, তুই ঠিক তেমনটি ভাবেই বড় হয়েছিস, সাহসী, প্রত্যয়ী। ক্ষক্ষুষ বংশের যুবরানী হেমাক্ষী, যে তার নিজের ভাইয়ের জন্য এত দিন অপেক্ষা করেছে, এত কিছু সহ্য করেছে। কিন্তু বাবা, তুমি এত দিন কোথায় ছিলে? বন্দি ছিলাম মা। তুমি আর অগ্নি যে আমাকে মুক্তি দিলে, তার সঙ্গে ওরও অনেক অবদান রয়েছে।
কিন্তু বাবা ওই কান লাগিনি আমাদের কুমারকে ধরে নিয়ে গেছে। আর আজকে সেই সবুজ চাঁদের রাত, নিজের উদ্দেশ্য সাধনের পর ওই কান লাগিনি আমাদের কুমারকে মেরে ফেলে। বাবা আমাদের কিছু একটা করতে হবে বাবা। কি কান লাগিনি চোরটাকে ধরে নিয়ে গেছে তা জেনে তোমার কি হবে নাগিনি? হেমাক্ষী শান্ত হয়ে কথা বলো মা, কুমারকে রক্ষা করতে আমাদের রোহিণীর সাহায্য নিতে হবে। কেন এই নাগিনীর সাহায্য কেন নিতে হবে? তুমি আমি মিলে আমাদের কুমার আমার ভাইকে সাহায্য করতে পারবো না, রক্ষা করতে পারবো না ওকে বিপদ থেকে? নাকি এতটাই দুর্বল আমাদের খকশ কুল? শক্তি সবসময় শেষ কথা বলে না ক্ষেমাক্ষী, কিছু জিনিস আগে থেকেই ঠিক করা থাকে। তুমি হয়তো বুঝতে পারছো না যে রোহিণী না থাকলে আমরা আমরা অগ্নিকে এ রাজ্যে হয়তো ফেরাতেই পারতাম না। যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করব, কাল্লাগিনীর কোনো দুর্বলতা বা এমন কোনো কিছু যদি আপনারা জানেন আমাকে জানাতে পারবেন, সেটা আমার ভীষণভাবে কাজে লাগতো। কিন্তু আমাদের হাতে যে আর বেশি সময় নেই, পাহাড়ের আগুন যে ফুটতে শুরু করেছে, আমি জানি। ওই কালনাগিনীর একটা গোপন রহস্য আমি জানি। কি সেটা দিদি? এসো আমার সঙ্গে। অগ্নিকে এত কথা আমি বলে দিলাম, এদিকে ওই ঢিবিও আশ্চর্য আচরণ করছে কেন? জ্যোৎস্না কাঞ্চন কেল্লা থেকে পালিয়ে গেছে, তাই ওদের ঢিবি উধাও হয়ে গেছে তো। এ হতে পারে না, খক্ষস রাজ উধাও, এ হতে পারে না। আমার এতকালের স্বপ্ন সত্যি হওয়ার আগেই সব কিছু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, সব গন্ডগোল হয়ে যাচ্ছে, আমার কোনো হিসেব মিলছে না। প্রণাম রানীমা। এত বড় সাহস তোর, আমার অনুমতি ছাড়া এখানে তুই কেন প্রবেশ করেছিস? অপরাধ নেবেন না রানীমা, তবে আমরা যা এনেছি তা দেখলে আপনি খুশিই হবেন। কি কি দেখছি আমি? আমার চোখের সামনে স্বয়ং জ্যোৎস্না। তুমি নিজেও জানো না তুমি কত বড় কাজ করে দিয়েছ আজ। তুমি না না এসে তরি ডুবতে দেওয়া যাবে না, কিছুতেই না। কেউ আমার স্বরূপ জানবে না, কেউ না। ভুল ভাবছিলাম যে আমি খোসরাজ পালালে পালাক, তার ছেলে তো আছে, ভাগ্য আমার সহায়, যাই চাইব তাই ঘটবে আজ।